সফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা অনেকই উন্নত, কারণ উনি রোগ বুঝে তারপরে সঠিক জায়গায় যেটা প্রয়োজন সেই চিকিৎসা দিয়ে উনি সুস্থ করে দিতে পারে একটা মানুষকে, যেরকম আমি ওনার চিকিৎসায় সুস্থতা বোধ করতেছি এখন। আমি যেদিন প্রথম স্যারের সাথে দেখা করতে আসছিলাম, এই যে আমি হাঁটতেই পারতেছিলাম না, আমার মামা ছিল, আমার ভাই কাকাতো ভাই ছিল, সাথে আমার ওয়াইফ ছিল, মানে আমাকে এক কথায় আরো কোলে করে নিয়ে এসে ওনার কাছে দিছিল। দেওয়ার পরে উনি বললো যে আমি তো তোমাকে বলছিলাম আগের মাসে থেরাপি নিতে, তা তুমি তো নিলে না, এখন তো প্রচুর অসুস্থ হয়ে পড়ছো। তা সেই ক্ষেত্রে আমি স্যারের কাছে একটু ইটি করলাম, করার পরে বললো ঠিক আছে সমস্যা না, আমি তোমার থেরাপির ব্যবস্থা করে সুস্থ করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তারপরেই আমি স্যারের কাছ থেকে থেরাপিটা নিয়ে এখন কমফোর্টেবল মনে করতেছি, নিজেকে ভালো মনে হচ্ছে। আর থেরাপিটাও অনেক সুন্দরভাবে যারা দিয়েছেন এখানকার দক্ষ থেরাপিস্ট যারা আছেন, এরা খুব সুন্দরভাবে থেরাপি দেয়, দিয়ে আমাকে সুস্থ করে দিয়েছে। এখন এখন আমি চলার মতো পর্যায়ে আছি বা ভালো থাকবো, এরকম একটা আশাবাদী। আমার নাম শৌখিন কুমার সরকার, আমার বয়স 29, আমি পেশায় একজন ছাত্র। আমি হচ্ছে আপনার নড়াইল জেলা থেকে এসেছি। আমি 2018 সাল থেকে এই ব্যথাটা নিয়ে ভুগতেছি। আমার হিপ জয়েন্টে ব্যথা ছিল, তারপর আমার হাঁটুতে প্রচুর ব্যথা ছিল, তারপর আপনার কাঁধে, ঘাড়ে, এই বিভিন্নভাবে জায়গায় ব্যথা অনুভূত হতো আস্তে আস্তে। তারপর পরবর্তীতে এটা বেড়ে গেল, বেড়ে যাওয়ার পরে আমি বলতে গেলে কোনো কিছুই করতে পারতাম না। 2018 সালের থেকে 19 সাল নাগাদ কিছুই করতে পারতাম না, আমি বাড়িতেই সবসময় থাকতাম, রেস্টের পরে থাকতাম, চলাফেরা করতে পারতাম না, বাথরুম টাথরুম এগুলো সবই আমার আব্বা মা বাবা এরা সবাই মিলে করতো, করাই দিত আর কি, বিছানদারা হয়ে গেছিলাম যার যেটা বলে এক কথায়। এই সমস্যার কারণে তো বোঝেনি, যেহেতু উঠতি বয়স 29 বছর বয়স, সেই ক্ষেত্রে তো আমার লাইফের যে সামনের দিনগুলো তো একেবারেই নষ্ট হয়ে গেছে, এরকম মনে ভিতর ই হতো যে আমি কি আর বাঁচবো না, আমি কি আর উঠে দাঁড়াতে পারবো না, চলাফেরা করার কি শক্তি একেবারে হারাই ফেলালাম নাকি, এইগুলো আর কি বিভিন্ন চিন্তা ভাবনায় আরো আমাদের মানসিকভাবে দুর্বলতা সৃষ্টি করে দিত। এই ব্যাপারটা নিয়ে তো বোঝেনি, কান্নাকাটি তো করতেই হয়, কারণ যে সবাই আমার বান্ধবী বন্ধুরা হেঁটে বেড়াচ্ছে, চলাফেরা করে বেড়াচ্ছে, আর সেই ক্ষেত্রে আমি বিছানায় শুয়ে আছি, তা এটা তো কান্নাকাটির একটা বিষয়। আমি বাদে আমার ফ্যামিলি সবাই কান্নাকাটি করে, আমরা যেহেতু দুই ভাই, সে তো আমি বড়, আমার একটা ফ্যামিলির দায়িত্ব ছিল, সেই সব বিষয়ের দিক থেকেও অনেকটা দুর্বল হয়ে পড়ছিলাম। এবতি আমি প্রায় আমার জেলা শহরে নড়াইলে 4-5টা ডাক্তার দেখাইছি, যশোর দেখাইছি, আমাদের জেলা শহরের থেকে একটু পরে আর একটা জেলা, আমি সেখানেও কোনো ই পাই নাই। তারপর লাস্টে না পেরে আমি ভেলোর পর্যন্ত গেছি ইন্ডিয়ায়, সেখানে যে তারা বিভিন্নভাবে চেক আপ টেকআপ করার পরে রোগটা তেমন একটা নির্ণয় করতে পারিনি, না পড়ার পর না আমি চলে আসি, তারপরে করোনা বেঁধে যায়, তারপরে আমি আর যাইতে পারিনি, পাসপোর্ট ভিসা শেষ হয়ে যাওয়ার পর যাইতে পারিনি, আমি আবার পুনরায় ফিরে যাই সেই অবস্থায়, বিছানদারা হয়ে যায়। তারপরে আমার এখানে আমার কাকার ছেলে থাকে, সে আর কি বললো যে ঢাকায় একটু ট্রিটমেন্টের জন্য, সেই ফলে আমি ঢাকাতে চলে আসি আর কি। আসার পরে তারপর আমি খোঁজ পাই আর কি আপনাদের এই প্রতিষ্ঠানটা, DPRC হসপিটালটা খোঁজ পাওয়ার পরে আমি প্রথম স্যারকে দেখালাম, আমি তো চলার মতোই ছিলাম না, অ্যাম্বুলেন্সে আসছিলাম, স্যারকে দেখালাম, স্যার আমাকে বললো যে এই অবস্থায় প্রথম পর্যায়ে ওষুধ খেতে হবে, তারপর আপনি এক মাস পরে আসেন। তা আমি এক মাস ওনার ওষুধ খেয়ে কিছুটা সুস্থ বোধ করলাম, হেঁটে চলে ফেরাইতে পারলাম, তারপর আমি পরবর্তীতে এক মাস পরে আবার ওনার সাথে ভিজিট করতে আসি। ভিজিট করার পরে বলে কি দেখে অবস্থা, তারপরে সবকিছু বলি, বলার পরে উনি বললো যে তাহলে আর এক মাস ওষুধ খাও, খেয়ে তারপরে আসো, আর একটা ফিজিওথেরাপি তোমার নিতে হবে শরীরের জন্য, মানে দীর্ঘ যে সুস্থতা দরকার সেটা ফিজিওথেরাপি নিলে ঠিক হয়ে যাবে। তা আমি বললাম স্যার আমার তো সামনের বার এক মাস পরে এসে আমার শরীরের উপর আমার যে ফিজিওথেরাপিটা প্রয়োজন সেটা আমি নিয়ে নিব। তারপর পরবর্তীতেই আমি এখানে পরের মাসে স্যারের সাথে ভিজিট করলাম, ফিজিওথেরাপির জন্য উনি আমাকে অ্যাডমিশন করলো ওনার হাসপাতালে, সেখান থেকে আমি ফিজিওথেরাপি করে এখন আমি খুব সুস্থতা বোধ করতেছি।
আমি যেরকম আগের মতো চলাফেরা, জোরে হাঁটা, তারপরে ঘোরাফেরা, আমার এখন কোনোটাই কোনো দিকে সমস্যা নেই। আমি যেদিন প্রথম স্যারের সাথে দেখা করতে আসছিলাম, এই যে আমি হাঁটতেই পারতেছিলাম না, আমার মামা ছিল, আমার ভাই কাকাতো ভাই ছিল, সাথে আমার ওয়াইফ ছিল, মানে আমাকে এক কথায় আরো কোলে করে নিয়ে এসে ওনার কাছে দিছিল। দেওয়ার পরে উনি বলল যে আমি তো তোমাকে বলছিলাম আগের মাসে থেরাপি নিতে, তা তুমি তো নিলে না, এখন তো প্রচুর অসুস্থ হয়ে পড়ছো। তা সেই ক্ষেত্রে আমি স্যারের কাছে একটু ইটি করলাম, করার পরে বললো ঠিক আছে সমস্যা না, আমি তোমার থেরাপির ব্যবস্থা করে সুস্থ করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তারপরেই আমি স্যারের কাছ থেকে থেরাপিটা নিয়ে এখন কমফোর্টেবল মনে করতেছি, নিজেকে ভালো মনে হচ্ছে। আর থেরাপিটাও অনেক সুন্দরভাবে যারা দিয়েছেন, এখানকার দক্ষ থেরাপিস্ট যারা আছেন, এরা খুব সুন্দরভাবে থেরাপি দেয়, দিয়ে আমাকে সুস্থ করে দিয়েছে। এখন এখন আমি চলার মতো পর্যায়ে আছি বা ভালো থাকবো, এরকম একটা আশাবাদী। শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা অনেকই উন্নত, কারণ উনি রোগ বুঝে, তারপরে সঠিক জায়গায় যেটা প্রয়োজন সেই চিকিৎসা দিয়ে উনি সুস্থ করে দিতে পারে একটা মানুষকে, যেরকম আমি ওনার চিকিৎসায় সুস্থতা বোধ করতেছি এখন। আমি আমি যেহেতু নিজে সুস্থতা বোধ করতেছি, নিজে সুস্থ হয়েছি, সেহেতু আমি তো নিশ্চয়ই স্যারের কাছে আসুক, যারা আমার মতো ব্যথা কাতর হয়ে শুয়ে আছে বিছানায়, তারা আসুক, এসে স্যারের সাথে সাক্ষাৎ করুক, যোগাযোগ করুক, এবং স্যারের চিকিৎসা নিয়ে ভালোভাবে বাসায় ফিরে যায়, আমাদের মতো সবাই সকলের মতো কাজকর্ম, যে যা যে পেশায় নিয়োজিত সেভাবে সে সুস্থভাবে বাঁচুক, এটাই আমি চাইবো। এইটাই স্যার, আর কিছু বলার নেই। তবে আমি যেহেতু স্যারের কাছ থেকে এসে উপকৃত হয়েছি, আমি স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাবো। আর আমি চাইবো যাতে যারা এই পেশেন্টগুলো আছেন, মাজার ব্যথা, তারপরে হাঁটুতে কোমরে ঘাড়ে ব্যথা আছে, তারা এই স্যারের সাক্ষাতে আসুক, এসে চিকিৎসা নিয়ে আমার মতো সুন্দরভাবে ফিরে যাক ভালো হয়ে। আর আমি প্রথমে আমার ঈশ্বরের কাছে দোয়া চাইবো, কারণ তিনি তো মালিক, তারপর আমি স্যারের দোয়া চাইবো যাতে স্যার আরো ভালো উন্নত চিকিৎসা দিক সবাইকে, আমাকে যেমন দিছে দিয়ে উন্নতভাবে ই হোক। আর আমি সর্বশেষ বলবো সবার কাছে যে আমি যেমন সুস্থতা বোধ করছি বা সুস্থ হয়েছি, আপনারা সবাই দোয়া রাখবেন যাতে করে আমি সামনের দিনগুলো আরো ভালোভাবে চলতে পারি। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।